नमस्कार बंधुरा, ময়ূর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কোপ্তা কারি রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। ডিনারে বা লাঞ্চে এই ধরনের চিকেন কোপ্তা কারি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো কিভাবে বানাবেন তো চলুন দেখে নিই। প্রথমে আমি 400 গ্রাম বোনলেস চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বোনলেস চিকেনটাকে পেস্ট করার জন্য মিক্সিং জারে দিয়ে দেব। আপনারা চাইলে পিসগুলো আর একটু ছোট করেও কেটে নিতে পারেন, বা একবার যদি না হয় দুবারেও কিন্তু করে নিতে পারেন। এবার আমি দেখুন মিহি করে একটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। পেস্টটা কিন্তু এরকম মিহি করেই করতে হবে। এবার আমি একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা চিকেনটা, আর দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2-4টে লঙ্কা কুচি, 1/4 চা চামচ আদা বাটা আর রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ব্রেড ক্র্যাম্প, আর দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দেব কুচনো ধনে পাতা। এবারে সব উপকরণ দিয়ে ভালো করে মাংসটাকে হাতের সাহায্যে মাখিয়ে নেব। দিয়ে দেব 1 টিস্পুন লেবুর রস। লেবুর রসটা প্রথমে দিলেও হবে, আমি দিতে ভুলে গেছিলাম সেই জন্য আমি এখনই দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে দেখুন চিকেনটা মাখিয়ে নিয়েছি। এবার চিকেন থেকে ছোট ছোট বল তৈরি করব, তার জন্য হাতের তালুতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এবারে এইভাবে গোল গোল করে বল তৈরি করে নিতে হবে। আপনারা সাইজটা ছোট বড় আপনাদের পছন্দ মতো করতে পারেন। এখানে যতটা চিকেন ছিল তাই দিয়ে মোটামুটি আমার 15-16 পিস মতন বল তৈরি হয়ে গেছে। এবার বলগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে চিকেন বলগুলো আমি ভাজবার জন্য দিয়ে দেব। ফ্লেমটা মিডিয়ামেই রাখবো, একদম জোরে দেব না, দিলে পরে ওপর থেকে লালচে হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এবার 2 মিনিট মতন ভাজা হয়ে গেছে, অপর পিঠটা ভাজার জন্য উল্টে দিলাম। দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেন বলগুলো তুলে নেব। এইভাবেই সমস্ত চিকেন বলগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে তেলে আমি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। তার জন্য আমি 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। দেখুন এইভাবে কালার করে ভেজে নিতে হবে। বাকি তেলে আমি ফোড়নে দেব দারচিনি, এলাচ আর লবঙ্গ। সুন্দর একটা গন্ধ পেরোলে দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন 1 মিনিট মতন ভেজে নেওয়ার পর হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা দিয়ে 30-40 সেকেন্ড একটু নাড়িয়ে ভেজে নেব, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো, আর দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দেব 1/2 টিস্পুন হলুদ, আর স্বাদ মতো লবণ। এবার গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য একটু জল দিয়ে দেব, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 1-1.5 মিনিট মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর টমেটোগুলো ভালোভাবে গলে যাওয়ার জন্য 1-1.5 মিনিট একটু ঢাকা দিয়ে দেব। দেখুন 1.5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নিচ্ছি।
টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর মশলাটাও বেশ সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, তো ফেটিয়ে না নিলে দই কিন্তু ছানা কাটার মতো হয়ে যেতে পারে, সেজন্য দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন, তারপরেই ইউজ করবেন। এবার দইটা দিয়ে আমি মিনিট তিনেক মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ঠান্ডা জল এখানে দেবেন না, গরম জলই দেবেন। এবারে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনের বলগুলো। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো আর 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি, চিকেন বলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা ঠিক হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কুচানো ধনে পাতা, ভেজে রাখা বেরেস্তা, আর দেব 1 টিস্পুন কেওড়া জল আর 1 টিস্পুন ঘি। এবার সব কিছু দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে একটু মিশিয়ে নেব। গ্যাস বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব। চিকেন কোপ্তা কারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আপনারা এটা রুটি, লুচি, পরোটা, নান, উলচা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। এটা সব কিছু দিয়ে খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে একদিন খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন, আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা নরম হয়েছে। তো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ প্রত্যেকে অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।